আমরা দুই মন্ত্রীর বক্তব্য শুনলাম, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঋত্বিককে যেভাবে আমরা শুনলাম দমকল মন্ত্রীর যে বক্তব্য যে পরিকল্পিত অন্তর্ঘাত এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং কারখানা খোলা না রাখার জন্য এই অন্তর্ঘাত হয়েছে, ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন মন্ত্রী? দেখো, যেটা ঘটনা তিনি কালকে স্পষ্ট করেছেন যে যখন 11 তারিখ গত কয়েকদিন আগে আগুন লাগে এবং কালকের ঘটনার পর আগুন নিভে যাওয়ার পর দমকল অধিকর্তারা তাকে খবর দেন এবং যে কারণে কালকে মাঝরাতে কাছে তিনি তড়িঘড়ি ছুটে আসেন যে মানে এই ঘটনাস্থল পরিদর্শন করতে, এবং সেখানেই তিনি স্পষ্ট করে দেন যে দমকল অধিকর্তারা তাকে যে ইনপুট দিয়েছে তার ভিত্তিতে তারা মনে করছেন এটা নিঃসন্দেহে একটা অপরাধের ঘটনা, সংগঠিত ভাবে আগুন লাগানো হয়েছে বলে তিনি ইঙ্গিত করছেন, যে কারণে তদন্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে আমরা জানি যে যেসবের এই মুহূর্তে যে অবস্থা এবং এই গোটা এত বড় পরিসরের আশপাশের যে অবস্থা, যেটা প্রাপ্তবয়স্কও স্পষ্ট করছিলেন যে যেভাবে ঝোপঝাড় হয়ে রয়েছে এবং দেয়ালের অবস্থা, এই যে যে পরিধির বাইরে যে দেয়াল সে জায়গায় জায়গায় ভেঙে রয়েছে, ফলে রাত হলেই কিন্তু অপরাধ চক্রের ভেতরে সক্রিয় হয়। সেই সঙ্গে পবন রইয়া গোষ্ঠী তাদেরকেও কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তারা ব্যবস্থা নেননি, এবং যে কারণেই মন্ত্রী নিজে মনে করছেন যে এর বিরুদ্ধে এই কালকের ঘটনাকে নিয়ে স্পেসিফিক তদন্তের প্রয়োজন রয়েছে এবং তিনি ইতিমধ্যেই FIR দায়ের করে এই গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। ঘটনার পরেই কিন্তু স্পষ্ট হবে, কিন্তু প্রাথমিকভাবে মন্ত্রীকে যে ইনপুট দমকল আধিকারিকরা প্রাথমিক এভিডেন্স সংগ্রহ করে যেটা পেয়েছে তাতে তারা মনে করছেন কালকের ঘটনা নিছকই দুর্ঘটনা নয়, এটা সংগঠিতভাবে ঘটানো হয়েছিল, কারণ বন্ধ কারখানার ভেতরে কিভাবে আচমকা আগুন লেগে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে তারা বলছে একেবারে সঞ্চিতা ধন্যবাদ।